नमस्कार, आमी सुकान्त शास्त्री। आमार यूट्यूब चैनल सुकान्त शास्त्री ते आपनादेर सकलके जानाय स्वागतम। आमार आजकेर गवेषणार विषय 26 मे बुधवार बचरेर प्रथम चंद्रग्रहण राहु खाबे चंद्रके। गर्भवती मायेरा 5 गुरुत्वपूर्ण विषय अवश्य मेने चलुन। हाँ ठीक ही धरेछेन, आजकेर ए भिडियो जथेष्ट गुरुत्वपूर्ण सेई समस्त मायेदेर जन्ये जारा गर्भवती। आपनि जे कोनो राशिर मा हन, आपनाके आमि अनुरोध करब भिडियोटी शेष पर्यन्त देखुन, जेहेतु आपनार गर्भस्थ सन्तानेर निरापदेर विषय, ताई भिडियोटी शेष पर्यन्त देखुन। एवं आमि जे 5 विषय आपनादेर जानाच्छि, सेई 5 गुरुत्वपूर्ण विषय अवश्य मेने चलुन। तार आगे बोली, आमारे यूट्यूब चैनलटिके अवश्य सबस्क्राइब करुन, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনাদের কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশের মধ্যে প্রবেশ করি। আমার আজকের গবেষণার বিষয়টি অবশ্যই গর্ভবতী মায়েদের জন্য। 26 মে বছরের প্রথম চন্দ্রগ্রহণ। এই চন্দ্রগ্রহণ করোনা কালে নানাভাবে তাৎপর্যপূর্ণ এবং এই গ্রহণ 26 মে বুধবার শুরু হবে দুপুর 2:17 থেকে, শেষ হবে সন্ধ্যা 7:19। এই গ্রহণ ভারত, জাপান সহ পৃথিবীর অন্যত্র উত্তর দক্ষিণ আমেরিকা, প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জে এবং সর্বত্র প্রায় দৃশ্যমান হবে। এই গ্রহণ নানাভাবে অবশ্যই গুরুত্বপূর্ণ, বিশেষ করে গর্ভবতী মায়েদের জন্য, কারণ এই দিন চন্দ্রকে গ্রাস করে রাহু, রাহু খাবে চন্দ্রকে এবং চন্দ্র অবস্থান করবে বৃশ্চিকে কেতুর সঙ্গে এবং রাহুর সম্পূর্ণ দৃষ্টি পড়বে চন্দ্রের উপরে। তাহলে রাহুগ্রস্ত চন্দ্র এবং কেতুর সঙ্গে যুক্ত চন্দ্র নানাভাবে ক্ষতিকর প্রভাব ফেলবে, যেহেতু এই সময় চন্দ্র কিরণ, চন্দ্র জ্যোৎস্না, চন্দ্রের আলো পৃথিবীতে আসে না, তাই নানা রোগ জীবাণু বৃদ্ধি পায়। তাছাড়া এই সময় যে সমস্ত মায়ের অর্থাৎ গর্ভবতী মায়ের জন্মকুণ্ডলিতে চন্দ্র পীড়িত আছে, চন্দ্র রাহুর সঙ্গে যুক্ত আছে, চন্দ্র শনির সঙ্গে যুক্ত আছে, চন্দ্র কেতুর সঙ্গে যুক্ত আছে, সেই সমস্ত মায়েরা তো অবশ্যই নানাভাবে এই গ্রহণকে বিশেষ গুরুত্ব সহকারে বিবেচনা করবেন। আসুন আমি 5 এমন বিষয় বলে দিই যা বুধবার অবশ্যই মেনে চলবেন। 1 যখন গ্রহণ চলবে, ভালো করে শুনুন গর্ভবতী মায়েরা, যে কোনো রাশির মা হন, আপনি আর যে কোনো রাশি হোক, আপনি অবশ্যই শুনুন, এই গ্রহণ বৃশ্চিক, বিষ এবং কর্কট রাশির ওপর সবচেয়ে বেশি প্রভাব ফেলেও আপনি অন্যান্য রাশির গর্ভবতী মায়েদেরও একইভাবে সাবধানে থাকতে বলছি। যখন গ্রহণ চলবে তখন কোনোভাবেই রান্না বান্না কাটাকুটি কাজে থাকবেন না। এই সময় যদি রান্না বান্না বা কাটাকুটির কাজ করেন তাহলে গর্ভস্থ সন্তানের ওপর প্রভাব ফেলবে। আপনার গর্ভস্থ সন্তানের নানাভাবে অবশ্যই শরীরের অঙ্গে খুঁত থেকে যেতে পারে, তাই এই সময় কাটাকুটির কাজ, ধারালো অস্ত্র, ছুরি, কাঁচি, বঁটি দিয়ে আপনারা যা কাটাকুটি করেন আনাজ, সেই আনাজ কাটবেন না, আগুনের ধারে দাঁড়িয়ে রান্না করবেন না। এই সময় রান্না করা, আনাজ কাটা সম্পূর্ণ নিষিদ্ধ। যদি করেন গর্ভস্থ সন্তান ক্ষতিগ্রস্ত হবে, সন্তান যখন ভূমিষ্ঠ হবে দেখবেন তার কোনো অঙ্গে অবশ্যই নানাভাবে দাগ লেগে গেছে বা খুঁত হয়ে গেছে। দ্বিতীয় আরেকটি বিষয় বলে দেব, গর্ভবতী মায়েরা তারা যেন এই সময় বাড়ির বাইরে না বেরোয়। এই সময় যেহেতু গ্রহণ বুধবার দুপুর 2:17 থেকে গ্রহণ সন্ধ্যা 7:19 পর্যন্ত, কোনোভাবেই বাড়ির বাইরে বেরোবেন না। যদি একান্ত বেরোতেই হয়, অর্থাৎ আপনার ডিসপেন্সারিতে যাওয়ার আছে, আপনার ডেলিভারি ডে আছে, তাই অবশ্যই আপনি প্রতিকার নিয়ে যাবেন। প্রতিকার হিসাবে হাতের মধ্যে একটি শাঁখের আংটি ধারণ করবেন, যদি তাও না ধারণ করতে পারেন অবশ্যই ভগবান শিবের 108 শতনাম, ভগবান নারায়ণের তথা কৃষ্ণের 108 শতনাম জপ করবেন। তৃতীয় আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বলে দেব, এই দিন যখন গ্রহণ চলবে তখন কোনোভাবেই ভোজন গ্রহণ করবেন না।
এবং অবশ্যই বিছানায় শুয়ে ঘুমোবেন না, এর ফলে গ্রহণের অশুভ প্রভাব পড়ে। এই সময় যতক্ষণ গ্রহণ চলবে আপনি কোনো অবশ্যই ঠাকুরের কাছে, কোনো দৈব শক্তির কাছে আপনি প্রার্থনা করবেন আপনার সন্তান যাতে সুন্দরভাবে ভূমিষ্ঠ হয়, কখনো শুয়ে ঘুমিয়ে পড়বেন না। এই সময় অবশ্যই আপনি ভগবান কৃষ্ণের 108 শতনাম জপ করতে পারেন, ভগবান গণেশের, সিদ্ধিদাতা গণেশের 108 নাম জপ করুন, এতে আপনার সন্তানের অবশ্যই শুভ ফল লাভ হবে। চতুর্থ আরেকটি কথা বলবো, গর্ভবতী মায়েরা এই দিন অর্থাৎ যখন গ্রহণ চলবে তখন কোনোভাবেই কোনো কিছুতেই উত্তেজিত হবেন না এবং কোনোভাবেই কোনো কর্মরত অবস্থায় থাকবেন না। আপনি বিছানায় বসে থাকবেন এবং বিছানার চারপাশে একটি কালো সুতো দিয়ে খাটকে বেঁধে দেবেন চারদিকেই, কারণ রাহুর অশুভ প্রভাব যাতে আপনার সন্তানের উপর না পড়ে, এবং যদি পারেন ঘোড়ার খুরের নাল আপনার ঘরের চারদিকে লাগিয়ে দেবেন এবং আপনার গর্ভস্থ সন্তানের উপর যাতে রাহুর প্রভাব না পড়ে, তাই ওই দিন সারাদিন একটি ঘোড়ার খুরের নাল আপনার সঙ্গে রেখে দেবেন। এবার পঞ্চমত আরও একটি বিষয় বলবো যা গর্ভবতী মায়েরা অবশ্যই জানো মেনে চলে, কারণ এই দিন এই বিষয়টি অবশ্যই মেনে চলা কর্তব্য। এই দিন আপনারা কোনোভাবেই ঘরের মধ্যে অশান্তি চেঁচামেচি করবেন না, এইসব দিন অবশ্যই নিরামিষ ভোজন করবেন, আমিষ ভোজন করবেন না, এবং এই দিন শুদ্ধাচারে শিষ্টাচারে জীবনযাপন করবেন, তাতে আপনার সন্তানের ভালোই হবে। সুতরাং আজকের এই ভিডিওয় আমি প্রত্যেক গর্ভবতী মায়েদের বললাম চন্দ্রগ্রহণ 26 মে বুধবার, 5টি গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই মেনে চলুন, তাতে আপনার সন্তানের উপকার হবে। এমনকি যে সমস্ত মায়েরা কিছুদিনের মধ্যে সন্তান ভূমিষ্ঠ হয়েছে অর্থাৎ যাদের আঁতুড় চলছে তারাও মেনেই চলতে পারেন এই নিয়মগুলি। তাই বলি যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন যাতে অন্যান্য গর্ভবতী মায়েরাও জানতে পারুন কি করতে হবে, এবং আপনি অবশ্যই কিছু কমেন্ট করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। এটুকু জানে ভিডিও শেষ করে নমস্কার, ধন্যবাদ।